অধ্যায় ওয়ান রাসায়নিক বিক্রিয়া আর সমীকরণ। দুই বা ততোধিক পদার্থ যি প্রক্রিয়ার লগ হয়ে এটা নতুন পদার্থের সৃষ্টি হয় সেই প্রক্রিয়াই হল রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াত যিবোৰ পদার্থ লগ হয় সেইবোৰ বিক্রিয়ক পদার্থ আর যিবোৰ নতুনক উৎপন্ন হয় সেইবোৰ বিক্রিয়াজাত পদার্থ। উদাহরণস্বরূপে যেতিয়া ম্যাগনেসিয়ামৰ ফিতা এডাল বায়ুত পোৰা যায় তেতিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়া এটাক তলত দিয়া ধরনে লিখা হয়, ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন সমান ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়ক পদার্থ আর ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়া পাঁচ প্রকারের। সংযোজন বিক্রিয়া, এনে বিক্রিয়াত দুই বা ততোধিক বিক্রিয়ক লগ হয়ে এবিধ মাথো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। উদাহরণস্বরূপে ক্যালসিয়াম অক্সাইড যোগ পানি ক্যালসিয়াম হাইড্রক্সাইড। আর একটা উদাহরণ তেনেদরে লব পারো, কার্বন যোগ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড। বিযোজন বিক্রিয়া, এনে বিক্রিয়াত বিক্রিয়ক পদার্থ এবিধ ভাঙি দুই বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থর সৃষ্টি হয়। উদাহরণস্বরূপে ক্যালসিয়াম কার্বনেট ভাঙি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডলৈ পরিবর্তন হয়। অপহরণ বিক্রিয়া, এই বিক্রিয়াত বিক্রিয়কত ভাগ লওয়া যৌগর বা মৌলসমূহর মাজত বিদ্যুৎ ঋণাত্মক অংশর সাল সলনি ঘটি নতুন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। উদাহরণস্বরূপে ফেরাস যোগ কপার সালফেট সমান ফেরাস সালফেট যোগ কপার। ইয়াত ফেরাসে কপারক স্থানান্তর করে ফেরাস সালফেট উৎপন্ন করেছে আর কপার মুক্ত হয়েছে। ডি অপহরণ বিক্রিয়া, যিবোৰ রাসায়নিক বিক্রিয়াত বিক্রিয়কত ভাগ লওয়া যৌগ দুটার বিদ্যুৎ ধনাত্মক আয়ন দুটার পরস্পর সাল সলনির ফলত দুটা নতুন যৌগর উৎপন্ন হয়। উদাহরণস্বরূপে সোডিয়াম সালফেট যোগ বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে বেরিয়াম সালফেট যোগ সোডিয়াম ক্লোরাইড। ইয়াত সোডিয়ামে বেরিয়াম ক্লোরাইডর বেরিয়াম অপহৃত করে সোডিয়াম ক্লোরাইড আর বেরিয়ামে সোডিয়াম সালফেটর সোডিয়াম অপহরণ করে বেরিয়াম সালফেট উৎপন্ন করেছে। জারণ আর বিজারণ বিক্রিয়া, যিবোৰ বিক্রিয়াত মৌল বা যৌগর লগত অক্সিজেন যোগ হয় তেনে বিক্রিয়াক জারণ বিক্রিয়া বোলে। আনহাতে যদি হাইড্রোজেন যোগ হয় তেতিয়া তেনে বিক্রিয়াক বিজারণ বিক্রিয়া বোলে। অথবা মৌল বা যৌগর পৰা অক্সিজেন অপহরণ হওয়াকে বিজারণ বোলে। উদাহরণ কপার অক্সাইড যোগ হাইড্রোজেন কপার যোগ পানি। উপরের বিক্রিয়াত হাইড্রোজেনের লগত অক্সিজেন লগ হয়েছে বাবে হাইড্রোজেন জারিত হয়েছে আর কপারের পৰা অক্সিজেন অপহরণ হওয়া বাবে কপার অক্সাইড বিজ। বিক্রিয়া এটা কিদরে লিখা হয়, গ্যাসীয় অবস্থা থাকিলে জি, জুলীয় অবস্থা থাকিলে এল, তরল থাকিলে এ কিউ, কোটা থাকিলে এস। অনুঘটক তাপ চাপ উষ্ণতা আদি কার্সিনডালের উপর লিখা হয়। যেনে ক্যালসিয়াম অক্সাইড যোগ পানি ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড গোটা অবস্থা থাকে অর্থাৎ পোড়াচুন, সেইকাৰণে এস লিখা হয়েছে। পানি জুলি অবস্থাত আছে সেইকাৰণে এল, আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড শিথিলিত চূণ অর্থাৎ চূণ আর পানি সেইকাৰণে এ কিউ লিখা হয়েছে। ঠিক একদরে কার্বন এস লিখিছে মানে কয়লা আদিত কার্বন থাকে অর্থাৎ গোটা পদার্থ এস যোগ অক্সিজেন। অক্সিজেন যেহেতু গ্যাস সেইকাৰণে জি লিখা হয়েছে আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
সেইকাৰণে জি লিখা। ঠিক একেদৰে আন্তঃবিক্ৰিয়ালৈকে যদি চাওঁ ছিলভাৰ ব্ৰমাইট এছ গোটা অৱস্থা থাকিব, যদি সূৰ্যৰ পোহৰত ৰখা হয় তেতিয়া ছিলভাৰ আৰু ব্ৰমিন গেছ উৎপন্ন হ'ব। যিহেতু ছিলভাৰ গোটা অৱস্থা থাকিব সেইকাৰণে এছ লিখা হৈছে আৰু ব্ৰমিন গেছ হিচাপে উৰি যাব, সেইবাবে কাষত জি লিখা হৈছে। আৰু সূৰ্য পোহৰৰ উপস্থিতিৰে যিহেতু বিক্ৰিয়াটো ঘটে সেয়েহে কাৰ্চিনডালৰ ওপৰত সূৰ্যৰ পোহৰ বুলি লিখা হৈছে।